প্যারিসে পুলিশের গুলিতে তরুণ নিহতের ঘটনায় বিক্ষোভে উত্তাল ফ্রান্স। প্যারিস সহ বিভিন্ন শহরে তাণ্ডব চালিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফর রহমান বাবু। সহিংসতার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। দিনের এই আলো নিবে, রাতের অন্ধকার শুরু হলে আজও কি গতকালের মতো প্যারিস সহ ফ্রান্সের অন্যান্য শহরে তাণ্ডব চলবে, লুটতরা চলবে, কিংবা অগ্নিসংযোগ চলবে কিনা, সেই দুশ্চিন্তা এখন চরম আতঙ্কে রয়েছেন এই শহরের স্থানীয় বাসিন্দাগুলো। নায়েল হত্যাকাণ্ডের পুলিশের গুলিতে যুবক নায়েল হত্যাকাণ্ড নিয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের নামে কিছু মানুষ যে লুটতরাজ, অগ্নিসংযোগ আর বিক্ষোভ করছেন তার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইমানুয়েল ম্যাক্রো ব্রাসেলসে একটি কনফারেন্স থেকে আজকে ফিরে মন্ত্রী পরিষদের সাথে বৈঠকে অংশ নেন এবং সেই বৈঠকের পর তিনি দেশটির অভিভাবকদের প্রতি আহ্বান জানান, তারা যেন তাদের কিশোর বয়সী সন্তানদের, কিশোর ও তরুণ বয়সী সন্তানদের তারা যেন ঘরে রাখেন এবং তারা যেন বাইরে বেরিয়ে এসে এই যে লুটতরাজ কিংবা অগ্নিসংযোগের ঘটনায় তারা যেন সম্পৃক্ত হতে না পারে। এবং তরুণদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, কিশোরদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, এই কাজগুলো আসলে তাদের নয়। এবং এই হত্যাকাণ্ডের পর এখন পর্যন্ত 875 জন, প্রায় 900 জনের কাছাকাছি জনকে আটক করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে প্রায় 250 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংঘর্ষে আহত হয়েছেন। আমি বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওভারভিলা কেচিমাতো বিভিন্ন এলাকা আসলে ঘুরে এসেছে এবং সেখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে লুটতরাজ চালানো হয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে আসলে আমরা তারা কথা বলেছি। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আসলে তাদের একটি অভিযোগ যে পুলিশ প্রশাসন তাদের এই দোকানপাটগুলি, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে রক্ষায় এগিয়ে আসেনি, যার ফলে আসলে এই লুটতরাজ হয়েছে অনেকটা নির্বিচারে, অনেকটা আসলে নির্বিঘ্নে লুটতরাজ হয়েছে। আমি ইলেকট্রনিক্স পণ্যের যে বড় প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো ঘুরে এসেছে এবং সেখানে অনেকের সাথে কথা বলেছি। ইলেকট্রনিক পণ্যের যে দোকানগুলিতে ফ্রিজ ছিল, টেলিভিশন ছিল, সেগুলোও কিন্তু লুটতরাজ লুটেরা নিয়ে গিয়েছে এবং বিশেষ করে মোবাইলের যে দোকানগুলো আছে সেই মোবাইলের দোকানগুলো থেকে মোবাইল সহ অন্যান্য সামগ্রী নিয়ে গেছে। এবং সেই হামলায় অনেক প্রবাসী বাংলাদেশের যে দোকান রয়েছে সেই দোকানও কিন্তু হামলার শিকার হয়েছেন। তো সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন যে প্রশাসন যেন অন্তত এখন থেকে কঠোর হয় এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে বাঁচানোর জন্য এগিয়ে আসে। আগামী দিনগুলো আসলে এই আন্দোলন যদি কন্টিনিউ চলতে থাকে, নিয়মিত চলতে থাকে, তাহলে আগামীতে আসলে আরো কি হবে সেটি নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন। এবং পাদোকেলের এক ডিপার্টমেন্টের একটি শহরে আজকে 3 তারিখ পর্যন্ত আবারও কারফিউ জারি করা হচ্ছে। তো রাজধানী প্যারিস থেকে নায়েল হত্যাকাণ্ড নিয়ে যে ঘটনা ঘটছে, যে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, তা এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম ফ্রান্সের প্যারিসে।